নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ ব্যানার্জি, আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়ালস কথা ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের শোনাবো কমলাকান্তের কালীবাড়ির কথা। কথায় বলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু এই ঈশ্বরকে পাওয়ার মধ্যে ভক্তদের ভাবের বৈপরীত্য যুগ যুগ ধরে লক্ষ্য করা গেছে। কেউ মা কালীর মধ্যে কৃষ্ণকে দেখেছেন, কেউ কৃষ্ণের মধ্যে মা কালীকে দেখেছেন। ঈশ্বরের মধ্যে বহু রূপ, ঈশ্বরের দর্শন ভক্তরাই পেয়েছে। বন্ধুরা, আজ আপনাদের আমি সেরকমই এক ভক্তের কথা শোনাব, যিনি মা কালীর মধ্যে কৃষ্ণকে প্রত্যক্ষ করেছেন। আবার তার মা কালী এক প্রাণোচ্ছল তরঙ্গের মতো কিশোরী মেয়ের প্রতীক। এই সাধক আর কেউ নন, তিনি কমলাকান্ত ভট্টাচার্য, যিনি নিজে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েও শাক্ত পদাবলীর বিপুল সম্ভার বাংলার ভক্তকুলকে উপহার দিয়ে গেছে। আজ থেকে 200 বছর আগে বর্ধমান জেলার অম্বিকা কাল্লার বিদ্যাবাগীশ পাড়ায় জন্মগ্রহণ করেন কমলাকান্ত ভট্টাচার্য। সালটা ছিল 1772। শৈশবেই তার পিতা মারা যান। তিনি মায়ের সাথে চলে আসেন মামার বাড়ি বর্ধমানের কাছে চান্না গ্রামে। বন্ধুরা, কমলাকান্তের কালীবাড়ি সম্পর্কে বলতে গেলে কমলাকান্তের সম্পর্কে একটু না বললে কমলাকান্তের প্রতিষ্ঠিত কালীবাড়ি সম্পর্কে কাহিনী সম্পূর্ণ হয় না। বর্ধমানের কাছে চান্না গ্রামে ছোটবেলা থেকেই কমলাকান্ত তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বড় বয়সে তার গানে মুগ্ধ হয়ে বর্ধমানের মহারাজ তেজচাঁদ বাহাদুর তাকে সভাপণ্ডিত করে। সালটা ছিল 1809 খ্রিস্টাব্দ। সেই সময় থেকে এবং পরে মহারাজের ছেলে কমলাকান্তের শিষ্যত্ব গ্রহণ করে। পরবর্তী সময় মহারাজ ও তার শিষ্যত্ব গ্রহণ করে। বর্তমানে বর্ধমানের মিঠাপুকুরের কাছে 12 কাঠা জমি ওপরে কমলাকান্ত কালীবাড়িটি একসময় ছিল সাধকের আশ্রম, যা রাজামশাই তৈরি করে দিয়েছিলেন। কমলাকান্তের মৃত্যুর পর সম্ভবত 1821 খ্রিস্টাব্দে কমলাকান্ত মারা যান। তখন তার বাসস্থানে সাধককে সমাধিস্থ করা হয়। পরে তার স্মৃতি রক্ষার্থে মহারাজ কমলাকান্তের সমাধি ও পঞ্চমুণ্ডের আসনের পর একটি মন্দির নির্মাণ করে দেন। সাধকের সমাধির ওপরেই মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, সাধক কমলাকান্তকে যখন সমাধিস্থ করা হয়, তাকে বসিয়ে তার কোলে একটি মা কালীর মূর্তি দেওয়া হয়। তাকে শোয়ানো অবস্থায় সমাধিস্থ করা হয়। এই পঞ্চমুণ্ডের সিম্বলিক তাৎপর্য বহন করে। তাই দেখা যাবে 5টি প্রাণীর মাথাকে ওই আসনে রাখা হয়, যার মধ্যে আবার মানুষের মাথাটি হচ্ছে একটি চণ্ডালের মাথা। কমলাকান্ত যে মূর্তি পুজো করতেন সেটি ছিল মাটির। পরবর্তীকালে অর্থাৎ 2015 সালে মন্দির কমিটি 6.5 ফুট লম্বা একটি কালো কষ্টি পাথরের মা কালীর মূর্তি নির্মাণ করেন এবং তার সঙ্গে শিবের যে মূর্তি অর্থাৎ মহাদেবের যে মূর্তি তৈরি করেছেন, তার ওজন 1176 কেজি, যা মা কালীর পায়ের তলায় শায়িত। দুটি মূর্তি বেনারস থেকে তৈরি করা হয়। প্রতি বছর 1লা চৈত্র কমলাকান্তের স্মৃতিচারণ উপলক্ষে কমলাকান্ত কালীবাড়িতে পুজো, চণ্ডীপাঠ, হোম হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, চলে পুজো অর্চনা, ভোগ বিতরণ। সবচেয়ে বড় উৎসবটি হয় দীপান্বিতা অমাবস্যার দিন। রাত 12টার পর এই মন্দিরে পুজো শুরু হয়, চলে সারা রাত ধরে পুজো হওয়ার পর ভোরবেলা ভক্তদের প্রসাদ বিলি করা হয়। স্থানীয় কৃষ্ণ সায়র থেকে মায়ের ঘট ভরে আনা হয়। সুদূর কলকাতা থেকেও ভক্ত সমাগম হয় ওই দিন। পরের দিন চলে অন্নকূট উৎসব। প্রায় 4000 ভক্তকে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় এবং তৃতীয় দিন অর্থাৎ কালী পুজোর 2 দিন পরে কমলাকান্ত উৎসব পালিত হয়। মন্দিরের সাবেকি আনার ছাপ পরতে পরতে ছড়িয়ে রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই মন্দিরে মাকে মাছ ভোগ দেওয়া হয়। শোনা যায় সাধক কমলাকান্ত মাকে মাগুর মাছ বা শোল মাছ রান্না করে খাওয়াতেন। সেই থেকে এখানে আজও প্রতিদিন ভোগের সাথে মাছ রান্না করে দেওয়া হয়। ভক্তরা মাছ দিলে তাও মাকে রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আগেই বলেছি কমলাকান্ত নিজে বৈষ্ণব হলেও তিনি শক্তির উপাসক ছিলেন। তিনি কালী কৃষ্ণকে একই রূপে দেখেছেন। আজ থেকে 250 বছর পূর্বে এই বঙ্গের বর্ধমান জেলায় সাধক কমলাকান্ত যখন জন্মান, তখন কেউ জানতেও পারেননি যে এই ছেলেই একদিন বাংলা সাহিত্যের অনেক বড় ভাণ্ডার পূরণ করবে। কমলাকান্ত সম্পর্কে বিস্তারিত গল্প আপনাদের আর একদিন বলব। যাই হোক বন্ধুরা, তার মাতৃসাধনার মধ্যে দিয়ে যে জীবন্ত মায়ের দর্শন তিনি আমাদের করিয়েছেন, তা একদিকে যেমন রোমাঞ্চকর, ঠিক তেমনি ভক্তিপূর্ণ। যেমন কেন আর অকারণ করো চিন্তা মন, তুমি সাধিলেও সাধিতে পারো শিবের সাধন ধন। শোনা যায় সাধক কমলাকান্ত একবার এক সঙ্গীতজ্ঞের কাছে গিয়েছিলেন গান শিখবেন বলে। তার বাড়িতে গিয়ে তার একটি ছোট্ট মেয়েকে দেখে মেয়েটির সাথে কথা বলতে বলতে তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করেন, তুমি কি পারো? সে বলে, আমি বাবার সমস্ত কাজকর্ম করে এছাড়া আমি নাচতে পারি, গাইতে পারি। তখন কমলাকান্ত মেয়েটিকে বলে, তাহলে একটু দেখাও তো মা, তুমি কেমন নাচতে পারো, কেমন গাইতে পারো। তখন ওই মেয়েটি হাততালি দিয়ে দিয়ে গান করতে শুরু করে আর নাচতে শুরু করে। কমলাকান্ত দেখেন স্বয়ং মা কালী হাততালি দিয়ে দিয়ে নাচছে। ওই মেয়েটির মধ্যে মা কালীকে দেখতে পান, তাই তিনি লিখেছিলেন, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী গোমা, তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি দাও না করো তালি। এরকম অনেক লৌকিক অলৌকিক কাহিনী সাধক কমলাকান্তকে জড়িয়ে রয়েছে। শোনা যায় ভরা অমাবস্যার রাতেই সাধক কমলাকান্ত মহারাজ তেজচাঁদকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। শুধু তাই নয়, রাজার কারণ সুধাকে দুধে রূপান্তরিত করে তার থেকে স্বর বার করে দেখিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন ওটা কারণ নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি এই মন্দির দর্শন করতে চান, কলকাতা থেকে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে বর্ধমান স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে টোটো ধরে বলতে হবে, বিঠাপুকুর যাব, কমলাকান্ত কালীবাড়ি। টোটো চালক সোজা আপনাকে পৌঁছে দেবে বর্ধমানের এই প্রাচীন মন্দির কমলাকান্তের কালীবাড়িতে। কেউ যদি রাত্রিবাস করতে চান, তবে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর হোটেল রয়েছে, সেখানে থাকতে পারেন। তবে মন্দির কমিটির কোনো নিজস্ব রাত্রিবাস নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চন্দ্রনাথ। আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।